হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে এসেছি তালাশ উপজেলার মহিষুটি বাজারে, এখানে প্রচুর মাছের শুটকি করা হয়, সেই জায়গাতে আজকে এসেছি। সো কীভাবে শুটকি করছে এবং কী কী মাছ তারা শুটকি করছে, তৈরি করছে এখান থেকে শুটকি, এই শুটকির প্রচুর চাহিদা বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষ প্রচুর শুটকি মাছ পছন্দ করে থাকেন, তাদের জন্য প্রতি বছর কীভাবে তারা শুটকি উৎপাদন করছেন, শুটকি তারা এখান থেকে তৈরি করছেন, সেই বিষয়ে আজকে আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কী কী মাছের শুটকি এখানে আছে, এটার দাম কেমন, কীভাবে তারা বিক্রি করছেন, সেই বিষয়ে আজকে আলোচনা করবো। সো বন্ধুরা চলুন দেখে আসি কীভাবে আমরা এখান থেকে শুটকিগুলো পাচ্ছি এবং কীভাবে তারা তৈরি করছেন। ভাই আপনার নামটা একটু জানাবেন কাইন্ডলি। মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম ভাই, আচ্ছা এই পেশায় আপনি কতদিন হলো আছেন? এটা অনেক দিন, 10 বছর। 10 বছর হলো আপনি এই শুটকিগুলো করছেন। আচ্ছা এটা কীভাবে করছেন? এটা বাজার থেকে কাঁচা মাছ কিনতে হয়, কেনার পরে আপনার নিয়ে এসে পরিষ্কার করে শুকাতে হয়। শুকাতে হয়? কোন কাটাকাটি করেন না আপনারা? না কাটাকাটিও করি। আচ্ছা সেগুলো আছে? সেগুলো আছে। কি কি মাছ এখানে করে থাকেন আপনারা শুটকি? পুঁটি, বাইং, শোল, ট্যাংরা, গোছই, চিংড়ি। শুধুমাত্র দেশি মাছ? দেশি মাছ। দেশি যেগুলো মাছ থাকে সবগুলোই আপনারা শুটকি করে থাকেন? জি সবগুলো। প্রতি বছর কেমন শুটকি আপনারা এখান থেকে উৎপন্ন করেন? তাও সর্বনিম্ন আপনার 20 টন। 20 টন সর্বনিম্ন, মানে সব মাছ মিলে 20 টন? সব মাছ। এখন এখানে কত মাছ আছে এখানে? এখন তাও এখানে ঘর দিয়ে তাও 2 টন মাছ আছে, 2-3 টন মাছ আছে। মাছগুলো তো নষ্ট হয় না? না না নষ্ট হয় না, বৃষ্টি হলে নষ্ট হয়। বৃষ্টি হলে নষ্ট হয়, মানে এখন তো শীতকাল, এই সময় বৃষ্টি হওয়ার তো সম্ভাবনা কম। অনেক আগে বৃষ্টি হয়েছিল, অনেক মাছ নষ্ট হয়ে গেছিল। আচ্ছা এখানে কতগুলো শ্রমিক কাজ করে আপনার? 8টা। 8টা শ্রমিক কাজ করে। এটার মানে ইনভেস্ট কেমন, কেমন ইনভেস্ট করেন আপনার, মানে কত টাকা লাগে আসলে এটা করতে? অনেক টাকা, সেটা আমি যাচ্ছি তসিতে জানাবেন যে আপনি কত টাকা এটা ইনভেস্ট লাগে এবং আপনার লাভাংশ কতটুকু থাকে, লাভ কেমন করেন, এই বিষয়ে একটু জানতে যাচ্ছি। এটা তাও ম্যাক্সিমাম আপনার 30 লক্ষ টাকা লাগে। 30 লক্ষ টাকা? আচ্ছা 30 লক্ষ টাকা আপনার মাছ কিনতে লাগবে শুধু? হ্যাঁ। প্রতি বছর? প্রতি বছর। প্রতি বছর 30 লক্ষ টাকা মাছ কিনতে লাগবে? আচ্ছা মানে এই শ্রমিক খরচ, আপনার আদার যে খরচগুলো আছে এগুলো বাদে আপনি কেমন প্রফিট আপনার থাকে এখান থেকে? এটা তো মানে আল্লাহ পাকের ইচ্ছা কত হবে এটা বলতে পারতেছেন? এটা বললো তবে লাভ তো থাকে? হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ লাভ থাকে, যদি ব্যবসা করতে নামছেন লাভ থাকে। আর হচ্ছে মাছের দামের উপর ডিপেন্ড করে অনেক সময়, তাই না? অনেক সময় মাছের দামের উপর ডিপেন্ড করে, দেশি মাছ সব সময় তো দাম থাকে। এই মাছটা ইন্ডিয়া যাবে তো? ইন্ডিয়া মানে আপনারা দেশের বাইরেও পাঠান? হ্যাঁ দেশের বাইরে। সারা বাংলাদেশে কি আপনারা পাঠান? সারা বাংলাদেশ। লোকাল এরিয়াতে চাহিদা কেমন? লোকাল এলাকাতে এই কম কম শুক্তি মাছের বেশিরভাগ কোথায় পাঠান আপনি মাছগুলো? এটা সৈয়দপুর। সৈয়দপুর? আচ্ছা। আর ঢাকাতে? ঢাকাতে পাঠাই। ঢাকা বেশি পাঠান সৈয়দপুর? সৈয়দপুর। ওরা কি এসে নিয়ে যায় নাকি আপনারা পাঠিয়ে দেন? আমাদের নিয়ে যেতে হয়। আচ্ছা এখন ওখানে কি করছেন আপনারা ওই জায়গায়? ওখানে মাছ বাছাই করা হচ্ছে। মাছ বাছাই করা হচ্ছে, ছোট বড় আলাদা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, চলেন ওখানে দেখি একটু কিভাবে করছেন। আচ্ছা আচ্ছা ভাই, মাছটা যখন নিয়ে আসেন কেনার পরে, বাজার থেকে কেনার পরে নিয়ে আসেন, তখন তারপরে কি করেন? বাজার থেকে নিয়ে এসে আপনার শ্রমিক আছে, ওদের দিয়ে লবণ দেওয়ান হয়। দেওয়ার পরে আপনার এই পরের দিন সকালে ওটা বানার পর পরিষ্কার করে শুকাইতে দেওয়া হয়। তার পরবর্তী ওটা হ্যাঁ সরাসরি, তারপরে শুকাইয়ে গেলে আপনার বিক্রি করা হয় এবং ঘরে রাখা হয়। এই শুকাতে কতদিন টাইম লাগে, সময় লাগে? 2-3 দিন শুকাতে? শুকাতে মানে পরিপূর্ণ শুকাতে? পরিপূর্ণ শুকাতে। এই শুকটি সংরক্ষণ করা যায় কতদিন পর্যন্ত, মানে শুকানোর পর সারা বছর খেতে? সারা বছর। হ্যাঁ। আচ্ছা এখন এগুলো কি হচ্ছে, বাছাই হচ্ছে? বাছাই হচ্ছে। এগুলো বিক্রির জন্য বাছাই হচ্ছে? বিক্রির জন্য। এগুলো শুকি হয়ে গেছে, বিক্রির জন্য শুকি হয়ে গেছে, এটা বাছাই করে এখন ঘরে রাখা হবে? ঘরে রাখা হবে, সংরক্ষণ করা হবে। সংরক্ষণ কিভাবে করেন আপনারা, কার মধ্যে রাখেন? ঘরের মধ্যে। ঘরের মধ্যে রাখেন? আমি আসলে এত শুটকি কখনো এইভাবে দেখি নাই, আজকে প্রথম দেখছি যে এত শুটকি আসলে এখানে উৎপাদন করা হয়।
এখানে শুধুমাত্র কি মাছ শুটকে এগুলো এগুলো সব পুঁটি মাছ সব পুঁটি মাছ শুটকে তাই তো আচ্ছা আর শুধু কি আপনার এখানে পুঁটি মাছই হয় নাকি অন্যান্য মাছও আছে না অন্যান্য মাছ আছে এখানেও পুঁটি আছে এখানে কিছু পুঁটি মাছ আছে তাই তো জি এখানে কত মন হবে এখানে পুঁটি মাছ এখানে তাও 100 মন হবে 100 মন হবে আরো তো আপনার প্রোডাকশন আছে আরো আছে হ্যাঁ উৎপন্ন হচ্ছে আস্তে 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 শোল মাছের শুটকে আছে এগুলো শোল মাছের শুটকি জি আচ্ছা আচ্ছা এগুলো শুকাতে কতদিন সময় লাগে এগুলো 5 দিন 6 দিন 5 দিন 6 দিন আচ্ছা এখন আপনি বলবেন যে আসলে কত করে কেজি আপনি এই এই মাছগুলো বিক্রি করছেন খুচরা হোক বা পাইকারি হোক এটা আপনার 100 থেকে 1200 টাকা কেজি পর্যন্ত আছে 100 থেকে 1200 টাকা পর্যন্ত কেজি আছে মাছের উপর ডিপেন্ড মাছের উপর বিভিন্ন মাছের বিভিন্ন রকম দাম ধন্যবাদ ভাই আপনি সময় দিয়েছেন আমাদেরকে আচ্ছা আপনাকেও ধন্যবাদ স্যার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম